মিথ্যে কথা বলেছে, মিথ্যা কথা কেন, অন্য হাদিসও রয়েছে, লোকেরা যাই বলতো তাই বলতাম, সবাই যেটা বলতো সেটা বলতাম, না না সে অবিশ্বাসী ছিল, বিশ্বাসই করতো না, হয় নাস্তিক ছিল, বেদিন ছিল, কাফের ছিল, অবিশ্বাসী ছিল, মুশরিক ছিল, ইমান ভঙ্গকারী ছিল। বলছেন আল্লাহর পক্ষ থেকে তখন বলা ফাফরে ফাফরে সুহমিনার নারী, জাহান্নামের বিছানা বিছিয়ে দেয়, যে ফার্শ মানে, এখন আপনার সৌদি আরবে এসে কী বলছেন যারা প্রবাসী, বিছানা কী বলছেন, ফার্শ, আফরে সুহমিনার নারে, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ও আলবে সুহমিনার নারে, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওফতা হল বাবা নেলার নারে, এবং জাহান্নামের দরজা খুলে দাও, আর জাহান্নামের উত্তপ্ত বাতাস এবং সেই লু হাওয়ার মতো, দুনিয়ার লু হাওয়া তো সামান্য, লু হাওয়ার কথা আমরা আরব দেশে আসার আগে শুনতাম, যে আরব দেশে এত লু হাওয়া চলে সেটা এখন পর্যন্ত বুঝতেই পারিনি যে কোন লু হাওয়া। হ্যাঁ শুনেছেন না, শুনেননি আমাদের দেশে, এগুলো বাপদাদা থেকে আমল থেকে শোনা, যে আরব দেশে খুব লু হাওয়া চলে, মানুষ বাইরে গেলে মরে যায় এই হাওয়াতে, দীর্ঘদিন অনেকে বসবাস করছে, তাই না? তো আল্লাহর খাস রহমত আল্লাহ হেফাজত রেখেছে, কিন্তু এইসব কিসসা কাহিনী যতটাই হোক আমরা এগুলো শুনেছি, যদিও প্রচণ্ড গরম সত্যি আরব দেশগুলিতে, বিশেষ করে কুয়েত আর এই দুবাই আর এই যে পূর্ব দিকটা যেদিকে আমরা আছি, প্রচণ্ড গরম, সত্যি প্রচণ্ড গরম, 50-এর উপরে চলে যায়, সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করুন। এই গরমের আজাম আমাদের দেশে শুরু হয়েছে, কিন্তু আমাদের দেশের বিদাতপন্থীরা পথভ্রষ্টরা বলে না যে এই আল্লাহর আজাব, তখন আর জবান দেবে না আল্লাহর আজাব, কিন্তু আরব দেশে কোনো কিছু দেখলে আল্লাহর আজাব, কোনো কিছু দেখলে কিয়ামতের আলামত, আরব দেশে যদি কোনো কিছু দেখে কিছু, তাহলে এই যে কিয়ামতের আলামত চলে এসছে, দেখছো না কিয়ামতের লক্ষণ চলে এসছে, এই যে দেখছো না আরব দেশে দুবাই সৌদি আরবে এই যে আল্লাহর আজাব চলে এসছে, তোমার দেশে রাত দিন যে আসতে আছে সেগুলো নজরে পড়ে না, নিজের ঘরে যা যা মানসিক আজাব, পারিবারিক আজাব, স্ত্রীর সাথে মিললেই ছেলে মেয়ের সাথে কোন রকমের অশান্তির শেষ নেই, সব অসৎ হয়ে গেলে এগুলো আজাব নয়, শারীরিক আজাব, কত রোগে ভুগছ, হ্যাঁ রাষ্ট্রীয় আজাব, সমস্ত রকমের জায়গা, বিভিন্ন রকমের আজ বহুমুখী আজাবের, হ্যাঁ কত যে কষ্ট পাচ্ছ, কোনো শান্তি নেই, দেশে গিয়ে জাহান্নাম মনে হয়, আরব দেশ থেকে প্রবাসীরা যখন যায় বলে যে জাহান্নাম লাগে দেশে, দেশের পরিবেশ, দেশের সমাজ, তিক্ত অভিজ্ঞতা আপনাদের, জি, তারপরে এগুলো আজাব নজরে আসে, আরে নিজের সংশোধন করো, পরের আজাব না দেখে আর পরের আজাবে আজাবের জন্য পেরেশান না হয়ে নিজের আজাব দূর করার চেষ্টা করুন, এটা হচ্ছে জ্ঞানীর পরিচয়, আল্লাহ তৌফিক দান করুন। তো যে কথা বলছিলাম এই হাদিসটিতে, ফাফরে শুহু মিনান্নার, জাহান্নামের বিছানা বিছে দাও, জাহান্নামের বিছানা হবে, এত মার দেওয়া হবে, বলছেন যে সুম্মা ইউকাইয়্যিদুহু আমা, এই কবরে একজন অন্ধ ফেরেশতা নিযুক্ত করা হবে, আবকাম বোবা, দেখেও না যে মায়া হবে আর শোনে না চিৎকার যে মায়া হবে, বোবা হ্যাঁ বধির আর দেখেও না সে, মাহমির জাবাত মিন হাদিদ, লোহার মুগুর থাকবে, হাতুড়ি থাকবে তার কাছে, লাউজরে বাহিয়া জবাল, এমন হাতুড়ি এমন মুগুর, তা দিয়ে যদি পাহাড়ে আঘাত করা হয় না, সারা তোরা পাহাড় ধুলির মতো হয়ে যাবে, মাটি হয়ে যাবে, আল্লাহ এইরকম মারি দেওয়া হবে, আল্লাহ এমন মার দেবে জাহান্নামী কি কবরে, পূর্ব পশ্চিমের সমস্ত পশু পাখি জীব জন্তু সবকিছু শুনতে পায়, ইল্লা সাকাইলেন, একমাত্র দুটি কি প্রাণী, মানুষ আর জিন, সাকাইলেন মানে হচ্ছে মানুষ এবং জিন, কারণ এরা সমস্ত সৃষ্টির মধ্যে ভারী, সাকাল সিকেল থেকে সাকিল মানে ভারী হয় না, ওইট, মানুষের পৃথিবীতে একটা ওইট আছে আর জিনের আছে, হ্যাঁ মানুষের, মানুষ সৃষ্টির আগে জিনদের একটা দাপট ক্ষমতা ছিল, পৃথিবীতে রাজত্ব ছিল, জিনদের রাজত্ব হ্যাঁ সংকুচিত হয়ে গেছে, মানুষের রাজত্ব যখন পৃথিবীতে এসেছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, পায়াসিরা তুরাবান, জি ধুলো, ধুলোতে পরিণত হয়ে যাবে যখন এরকম মার দেওয়া হবে, সুম্মা তুআদফির, তারপর আবার রূহ ফিরিয়ে দেওয়া হবে, আবার শাস্তি দেওয়া, এইরকম মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, হাদিসটি আল্লাহ আলবানী সহি বলেছেন। এই আজাব সম্পর্কে, জাহান্নামের আজাব সম্পর্কে সহি মুসলিমের 5080 নম্বর হাদিসে সামরা বিন জুন্দুব রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করছেন যে জাহান্নাম, নবী সাসনা বলছেন, কালা মিনহুম মান তাখুযুন নাহর ইলা কাবাইহি, জাহান্নামে বিভিন্ন রকমের অবস্থায় থাকবে, বিভিন্ন স্তরে থাকবে মানুষ জাহান্নামীরা, কিছু জাহান্নামী এমন হবে যাদের আগুন টাখনু পর্যন্ত পৌঁছে, পায়ের টাখনু পর্যন্ত, হালকা আজাব অনেকটা, যেমন আবু তালেবের হ্যাঁ শুধু পায়ের তলায় একটু স্যান্ডেল, জাহান্নামের আগুনের স্যান্ডেল, আর তার উপরে যেটা শাস্তি সেটা হচ্ছে টাখনা পর্যন্ত, তাতেই টকবক টকবক করে ফুটছে গোটা শরীর, দাও দাও পর্যন্ত,
বলছেন অমিনমান তাহুজনার এলা রুগবাতে, কারো এক হাঁটু পর্যন্ত আগুনে জ্বলবে, অমিনমান তাহুজনা এলা হুজাতে, কারো এক কোমর পর্যন্ত, অমিনমান তাহুজন এলা তার কারো খাদ্য নালী বা কণ্ঠ নালী পর্যন্ত, এক গলা এখান পর্যন্ত জ্বলতে থাকবে। কিছু কিছু জাহান্নামী আছে, 14 নম্বরে যে পয়েন্টটি আলোচনা করবো সেটা হচ্ছে যে তাদের সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন সূরা হুমাজাত, তাদের হৃদয় অন্তর সে তাও জ্বালিয়ে দেবে, হৃদয় পর্যন্ত হার্ট পর্যন্ত জ্বালিয়ে দেবে, সব কিছু জ্বালিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে। আল্লাহ বলছেন কাল্লা লায়ুম বাজান্না ফিল হোতামা, কোশ্চিন কালো এমনটা উচিত ছিল না এইসব মানুষদের, লায়ুম বাজান্না ফিল হোতামা তাদেরকে চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামে নিক্ষেপ করা হবে। হোতামা জাহান্নামের একটি নাম, হোতামা একটি জাহান্নামের নাম, জাহান্নামের নামগুলি যখন আলোচনা করেছি বলেছি অবশ্যই তারা নিক্ষিপ্ত হবে কোথায়, হোতামা নামে জাহান্নামে। ওমা আদরাকা মাল হোতামা, হে নবী তুমি জানো, হে মানুষ তুমি জানো যে হোতামা কি জিনিস, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর এমন আগুন যা হাজার হাজার লক্ষ বছর ধরে দাও 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 করে জ্বলতে আছে, জাহান্নাম জ্বলতে আছে, সৃষ্টি করা যে জ্বলতে আছে, মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যা মানুষের আফইদা ফুয়াদের বহুবচন, অন্তর হৃদয় হার্ট পর্যন্ত পৌঁছে, হার্ট পর্যন্ত পৌঁছবে, ইন্নাহা আলাইহি মুসাদা, আর জাহান্নামে জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পরে জাহান্নামের দরজা সব কিছু বন্ধ করে দেওয়া হবে। দেখেন চুলাতে রান্না করার সময় আপনার পাতিল যদি খোলা থাকে ভাপগুলো বেরিয়ে যাচ্ছে, তাপমাত্রা কমছে না কমছে না, কিন্তু প্রেশার কুকার সব কিছু বন্ধ। হ্যাঁ, যেই গোস্ত রান্না করতে সিদ্ধ করতে 2 ঘন্টা লাগবে এমন বুড়ো গোস্ত, হ্যাঁ, আর সেটা যদি আপনি প্রেশার কুকারে দেন দেখা যায় 15-20 মিনিটে গলিয়ে দিয়েছে, আল্লাহ আকবার, কেন, মুসাদা বন্ধ, জাহান্নাম এরকম বন্ধ থাকবে, তাপের ওপর তাপ, শাস্তির ওপর শাস্তি, ইন্নাহা আলাইহি মুসাদা, জাহান্নামী থেকে জাহান্নাম নিক্ষেপ করার পরে সেটা বন্ধকৃত থাকবে, ফি আমাদি মুমাদ্দাদা, এবং জাহান্নামের ভিতরে সুউচ্চ খাম্বাই, সুউচ্চ খাম্বাই তাদেরকে ঝুলিয়ে শাস্তি দেওয়া হবে, যেমন ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দেওয়া হয়, সেখানে আরেক ধরনের আজাব, যে জাহান্নামের বড় বড় খাম্বাই স্তম্ভে ঝুলন্ত অবস্থায় থাকবে। 15 নম্বর পয়েন্টে আরেকটি শাস্তির কথা বলি, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন কালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলেছে ইউজাউ বিরাজুলি আমাল কিয়ামত, কিয়ামতের দিনে জাহান্নামী মানুষকে নিয়ে আসা হবে, জাহান্নামী হুকুম হয়েছে জাহান্নামে ফেলার, ফাইউল কাফিন্নার, তারপর জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, ফাতামদালিকু আক্তাবুহু ফিন্নার, জাহান্নামের আগুনে তাদের নাড়ি ভুঁড়ি দ্রুত বেরিয়ে যাবে, যেমন জাহান্নামে ফেলা হবে তখন নাড়ি ভুঁড়ি সব গুলে বেরিয়ে যাবে, আল্লাহু আকবার,